আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এসএসসি বায়োলজি কোর্সের আরও একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটা অধ্যায়, যার নাম হচ্ছে জীবের প্রজনন, যেটা কিনা অধ্যায় নাম্বার 11। সো আজকের ক্লাসটি একটু লম্বা হতে পারে, বাট আজকের ক্লাসে আমরা যে জিনিসপাতিগুলো শিখাবো সেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসপাতিগুলো তোমরা যখন হচ্ছে এইচএসসি লেভেলে যাবে তখনও কিন্তু তোমাদের কাজে লাগবে, কাজেই আজকের ক্লাসটা একটু মনোযোগ সহকারে হচ্ছে খেয়াল করতে হবে, ঠিক আছে? সো প্রথমে আসো আমরা এই চ্যাপ্টারে কী কী নিয়ে আলোচনা করা হয়েছে সেটা সম্পর্কে জেনে নিই। এই চ্যাপ্টারে মূলত দুইটা জিনিস নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের মাঝে এরকম ফুল দেখা যায়, ঠিক আছে, সেই সকল সপুষ্পক উদ্ভিদের প্রজনন দেখানো হয়েছে। পাশাপাশি দেখানো হয়েছে হচ্ছে মানব দেহের প্রজনন। তাহলে আমরা ফার্স্টে জেনে নিলাম যে এই চ্যাপ্টার আসলে কয়টা অংশ। এই চ্যাপ্টার আসলে দুইটা অংশ। এক নম্বর অংশে বা প্রথম অংশে আলোচনা করা হয়েছে হচ্ছে সপুষ্প উদ্ভিদ, অর্থাৎ যে সকল উদ্ভিদের মাঝে এরকম ফুল হয় সে সকল উদ্ভিদের ফুলের মাঝে কীভাবে হচ্ছে প্রজনন হয় সেটা সম্পর্কে, এবং দুই নম্বর যে জিনিসটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে মানব প্রজনন সম্পর্কে, ঠিক আছে? সো প্রথমে আসো আমরা একটু জেনে নিই প্রজনন জিনিসটা কী। আমরা আশা করি প্রজনন সম্পর্কে সবারই টুকটাক ধারণা আছে। প্রজননের সংজ্ঞা হচ্ছে যেই শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে বা যেই শারীরবৃত্তীয় কার্যক্রমের মাধ্যমে কোনো একটা জীব তারই মতো দেখতে প্রতিরূপ এমন একটা বংশধর সৃষ্টি করে তাকে বলা হয় হচ্ছে প্রজনন, ঠিক আছে? তাহলে প্রজননের সংজ্ঞা ফার্স্টে আমরা জেনে গেলাম। এরপর আমরা কি জানবো প্রজননের প্রকারভেদ, অর্থাৎ কত ধরনের প্রজনন আছে বা কয় কয় উপায়ে হচ্ছে আমাদের প্রজনন সংগঠিত হইতে পারে। আমরা মনে রাখবো প্রজনন সংগঠিত হয় মেইনলি দুই উপায়ে। আসলে তোমরা যখন হচ্ছে হায়ার লেভেলে উঠবা তখন দেখবা যে প্রজনন আসলে তিন প্রকারে সংগঠিত হইতে পারে, বাট আমরা হচ্ছে সেই তিন প্রকারকে তোমাদের বই অনুযায়ী হচ্ছে দুই প্রকারে আলোচনা করতে পারি। সে দুইটা প্রধান উপায় কী কী ভাইয়া? সে দুইটা প্রধান উপায় হচ্ছে একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। আচ্ছা, যৌন প্রজনন এই কথাটা এখন থেকে খাতায় লিখে ফেলো এই জিনিসটা, যে যখনই হচ্ছে আমরা বইতে হচ্ছে দেখবো বা কোনো একটা জায়গায় দেখবো যৌন প্রজনন এই কথাটা লেখা আছে, যৌন প্রজনন মানেই হচ্ছে এখানে কী হবে, শুক্রাণু প্লাস ডিম্বাণু। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে যে জননকোষ এবং স্ত্রী মানুষের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যেই জননকোষ সেই দুইটার মিলন হবে। তাহলে যে ধরনের জনন প্রক্রিয়া বা প্রজনন প্রক্রিয়ার ক্ষেত্রে পুরুষের জননকোষ অর্থাৎ শুক্রাণু এবং স্ত্রী দেহের জননকোষ বা নারী দেহের জননকোষ অর্থাৎ ডিম্বাণুর মিলনের ফলে হচ্ছে নতুন সন্তানের জন্ম হয়, সেই ধরনের প্রজনন প্রক্রিয়াকে আমরা বলতে পারি হচ্ছে যৌন জনন প্রক্রিয়া, ঠিক আছে? আর অযৌন জনন জিনিসটা কি, এরকমভাবে আমাদের যে শুক্রাণু এবং ডিম্বাণু অর্থাৎ যে জননকোষগুলো আছে সেই জননকোষের মিলন হওয়া ব্যতীত বাকি যত ধরনের উপায়ে একজন জীব বা একটা জীব হচ্ছে নতুন ধরনের বংশধর সৃষ্টি করতে পারে সেই ধরনের উপায়গুলো কি আমরা বলতে পারি হচ্ছে অযৌন জনন। যেমন তাহলে ভাইয়া কয়েকটা অযৌন জননের উদাহরণ দেন। যেমন আমরা জানি হচ্ছে পাথরকুচি একটা গাছ আছে, যে গাছের হচ্ছে পাতা থেকে নতুন ধরনের পাথরকুচি উদ্ভিদের জন্ম হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হচ্ছে না, এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি ভাবে পাথরকুচিরই একটা অংশ থেকে হচ্ছে নতুন ধরনের পাথরকুচির সৃষ্টি হচ্ছে। কাজে সেই জিনিসটা কিসের আন্ডারে আমরা পড়বো সেটা হচ্ছে অযৌন জনন। তারপর হচ্ছে স্পোর কিংবা রেণু। আমরা জানি অনেক সময় হচ্ছে উদ্ভিদ স্পোর কিংবা রেণুর মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করে থাকে, তাহলে সে ধরনের প্রজনন প্রক্রিয়াকে আমরা কি বলবো যৌন জনন প্রক্রিয়া। তবে তোমাদের বইতে মেইনলি যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে যৌন জনন প্রক্রিয়া। তাহলে যৌন জনন সম্পর্কে আমরা আগেই জেনে গেলাম, সেগুলো কি, সেটা হচ্ছে যে ধরনের জনন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের শুক্রাণু এবং ডিম্বাণু মিলন হবে সে ধরনের জনন প্রক্রিয়াকে আমরা কি বলতে পারি যৌন জনন প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, তো আশা করি প্রজননের প্রকারভেদ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া তৈরি হয়েছে। এবার আসো এই কথাটাই যে শুক্রাণু এবং ডিম্বাণু এখানে দুইটা কোষের কথা লেখা আছে, সো এই দুইটা কোষ নিশ্চয়ই অন্য কোনো একটা কোষ থেকে আসবে। সো শুক্রাণু সেটা কোথা থেকে সৃষ্টি হয়, পুরুষ দেহের জনন মাতৃকোষ থেকে। আমরা মনে রাখবো জনন মাতৃকোষ, সবসময় আমরা মনে রাখবো শুক্রাণু ডিম্বাণু এরা দুজনই কোথা থেকে সৃষ্টি হয়, জনন মাতৃকোষ থেকে। তাহলে পুরুষ দেহের যে জনন মাতৃকোষ, পুরুষ দেহের যে শুক্রাশয়, সেই শুক্রাশয়ের মাঝে এক ধরনের কোষ থাকে সেটা হচ্ছে মাতৃকোষ। মাতৃকোষের কাজই হচ্ছে অপত্য কোষ বা সন্তান কোষ তৈরি করা। তাহলে সন্তান কোষ হচ্ছে শুক্রাণু, তার জন্য দরকার একটা মাতৃকোষ, এবং শুক্রাণু যেহেতু হচ্ছে জনন কাজে ইউজ হয় তার জন্য এটাকে আমরা কি বলতে পারি জনন মাতৃকোষ বলতে পারি। তাহলে শুক্রাশয়ের জনন মাতৃকোষ থেকে শুক্রাণু তৈরি হবে। সেমিলি আমরা কি বলতে পারি যে ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে, ঠিক আছে? এই কথাগুলো তোমরা বুঝতে পারতেছো তো? সো ডিম্বাশয়ের জনন মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হবে। সো আমরা বুঝতে পারলাম যে এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে, এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে, এটা হচ্ছে স্ত্রী দেহের ক্ষেত্রে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখান থেকে যেই তোমার শুক্রাণুটা তৈরি হবে সেক্ষেত্রে কোন ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া হবে। আমরা সবসময় মনে রাখবো যে এখানে এবং এখানে সব ধরনের ক্ষেত্রে জনন মাতৃকোষ থেকে যে কোনো ধরনের জনন কোষ সৃষ্টির জন্য সবসময় কোন ধরনের কোষ বিভাজন হয়, মায়োসিস কোষ বিভাজন, মায়োসিস
কোষ বিভাজন। আর মায়োসিস কোষ বিভাজনের একটা বৈশিষ্ট্য হলো, তুমি যেই কোষটার মাঝে মায়োসিস কোষ বিভাজন ঘটাবা সেই কোষটার মাঝে যদি দুইটা ক্রোমোজোম থাকে, মায়োসিস কোষ বিভাজনের পর যেই নতুন কোষগুলো তৈরি হবে সেগুলোতে একটা একটা করে ক্রোমোজোম থাকবে। তাহলে মায়োসিস কোষ বিভাজনের কাজই হলো ক্রোমোজোম সংখ্যাকে অর্ধেক করে দেওয়া। কাজেই জনন মাতৃকোষ সেটা যদি হচ্ছে 2N কিংবা ডিপ্লয়েড হয়, এটাও যদি 2N কিংবা ডিপ্লয়েড হয়, আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর ক্ষেত্রে কি দেখবো, এগুলো হচ্ছে হ্যাপ্লয়েড কিংবা এন হয়ে গেছে, এগুলো হ্যাপ্লয়েড বা এন হয়ে গেছে। এখন হ্যাপ্লয়েড বা এন হলে সুবিধা কি, সুবিধা হচ্ছে এই যে শুক্রাণু এবং এই যে ডিম্বাণু তারা যখন পরবর্তীতে এরকম ভাবে মিলন করবে, মিলন করে তারা কি নতুন সন্তানের দেহের প্রথম কোষ অর্থাৎ জাইগোট গঠন করবে না? তাহলে জাইগোট যদি তারা গঠন করে, জাইগোট গঠন করলে তখন কি হবে, জাইগোটটা আবার কিরকম হয়ে যাবে, এন প্লাস এন ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 2N। তাহলে সন্তানের দেহের ক্রোমোজোম সংখ্যা এবং মাতা পিতার দেহের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকলো, ফলে হচ্ছে প্রজাতিতে কোনো ধরনের চেঞ্জ আসবে না, অর্থাৎ কোনো ধরনের হচ্ছে মানুষ থেকে গরিলা হয়ে যাবে না বা মানুষ থেকে হচ্ছে অন্য কোনো প্রজাতির সৃষ্টি হবে না, ক্রোমোজোম সংখ্যা হচ্ছে সর্বদা ধ্রুব থাকবে। ঠিক আছে, সো ধ্রুব রাখার জন্য কি করতে হয়, জনন মাতৃকোষে সবসময় হচ্ছে মায়োসিস কোষ বিভাজন হইতে হয়। মায়োসিস কোষ বিভাজন না হয়ে, এবার তাহলে আমরা একটু সিম্পলি চিন্তা করি, আমরা একদম ফ্রিলি চিন্তা করব যে এবার যদি হচ্ছে মায়োসিস কোষ বিভাজন না হইতো ভাইয়া, এখানে যদি মাইটোসিস কোষ বিভাজন হইতো তখন কাহিনীটা কি হইতো একটু আমরা খেয়াল করি, যে যখন হচ্ছে এখানে যদি মাইটোসিস কোষ বিভাজন হইতো, মাইটোসিসের কাজ কি, মাইটোসিসের কাজ হচ্ছে তুমি যে ধরনের কোষ দিবা ওই ধরনের কোষই তৈরি করে দিবে, অর্থাৎ জনন মাতৃকোষ সেটা যদি ডিপ্লয়েড হইতো তাহলে শুক্রাণু কিরকম হইতো, এখানে মাইটোসিস হইলে এখানে শুক্রাণু হয়তো ডিপ্লয়েড, এখানে যে জনন মাতৃকোষ সেখানে যদি হচ্ছে মাইটোসিস হইতো তাহলে ডিম্বাণু হয়তো ডিপ্লয়েড, এই ডিপ্লয়েড ডিপ্লয়েড অর্থাৎ 2N প্লাস 2N ইকুয়াল টু জাইগোট কি হয়ে যেত, জাইগোট কিন্তু হয়ে যেত হচ্ছে 4N, অর্থাৎ সন্তান হয়ে যেত হচ্ছে 4N, কিন্তু পিতামাতার দেহের ক্রোমোজোম সংখ্যা কত, 2N 2N। সো বুঝতেই পারতেছে এখানে একটা তাহলে ঝামেলার সৃষ্টি হতো, সেই ঝামেলাটা এড়ানোর জন্যই হচ্ছে এখানে বা জনন মাতৃকোষে কি ধরনের কোষ বিভাজন দেখা যায়, মায়োসিস কোষ বিভাজন দেখা যায়। এই জিনিসটা সবসময় মনে রাখবা যে যত ধরনের জনন মাতৃকোষ আছে সব ধরনের জনন মাতৃকোষে সাধারণভাবে কি কি ধরনের হচ্ছে কোষ বিভাজন সংঘটিত হয়, সেটা হচ্ছে মায়োসিস কোষ বিভাজন সংঘটিত হয়। ঠিক আছে, তো আমরা আশা করি হচ্ছে এই জিনিসটা একদম ক্লিয়ার। এবং পাশাপাশি তোমরা দেখবা যে তোমাদের বইতে হচ্ছে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে উচ্চ শ্রেণীর জীবে সাধারণত হচ্ছে যৌন জনন প্রক্রিয়া সংঘটিত হয় এবং নিম্ন শ্রেণীর জীবে সাধারণভাবে হচ্ছে অযৌন জনন প্রক্রিয়া সংঘটিত হয়। এটা মানে কি, এটা মানে হচ্ছে উচ্চ শ্রেণীর জীব, উচ্চ শ্রেণীর জীব মানে কি, উচ্চ শ্রেণীর জীব হচ্ছে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি কিংবা কোনো ধরনের আম গাছ, জাম গাছ, এরকম ধরনের উচ্চ শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে এরকম ভাবে শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে হচ্ছে জাইগোট গঠিত হওয়ার মাধ্যমে নতুন সন্তানের হচ্ছে জন্ম হয়। অন্যদিকে হচ্ছে নিম্ন শ্রেণীর জীব যেগুলো আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, তারপর হচ্ছে শৈবাল, ছত্রাক, এদের দেহে কি হয়, এদের দেহে হচ্ছে অযৌন জনন হয়, অর্থাৎ এরা সাধারণভাবে হচ্ছে কোনো একটা দেহের অংশ মাধ্যমে বা কোনো একটা স্পোরের মাধ্যমে হচ্ছে বংশবৃদ্ধি করে থাকে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে ওই জিনিসপাতিগুলো একদম ক্লিয়ার। তো আমরা কি শেষ করলাম, প্রজননের প্রকারভেদ শেষ করলাম, এবার হচ্ছে প্রজননের কোষ বিভাজন, এটা বলে ফেলছি অলরেডি, তাহলে এটাও শেষ। এরপর আমাদের কি জানতে হবে, এরপর আমাদের বইতে হচ্ছে যেই জিনিসটা সম্পর্কে একদম ডিটেলসে কথাবার্তা বলা হয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের, আমরা সপুষ্পক উদ্ভিদের প্রজননে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে। সো সপুষ্পক উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে ফার্স্টে আমাদের জানতে হবে যে একটা উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন অঙ্গ কোনটা, অর্থাৎ কোন অঙ্গটার মাধ্যমে হচ্ছে সে তার নতুন বংশধরের সৃষ্টি করে থাকে। উদ্ভিদের ক্ষেত্রে আমরা মনে রাখবো, এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি, আমরা আনসার কি দিব, উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। ঠিক আছে, এই জিনিসটা সবসময় মনে রাখবা, উদ্ভিদের প্রজনন অঙ্গ হচ্ছে ফুল। আর আরেকটা কথা, ফুলের সংজ্ঞা দিতে গিয়ে তোমাদের বইতে একটা জিনিস লেখা আছে, সেটা হচ্ছে উদ্ভিদের দেহের বিশেষ রূপান্তরিত বিটপকে, উদ্ভিদের দেহের বিশেষ রূপান্তরিত বিটপকে হচ্ছে কি বলা হয়েছে, বিটপকে বলা হয়েছে হচ্ছে ফুল। এখন তোমাদের মনে অনেকেরই যে যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে ভাইয়া বিটপ জিনিসটা কি, বিটপ হচ্ছে উদ্ভিদের মানে মাটির উপরে যে অংশগুলো আছে সেই অংশগুলো কি বলা হয় হচ্ছে বিটপ। তাহলে মাটির উপরে যে অংশগুলো থাকবে সেটাই হচ্ছে বিটপ, এবং সেই ধরনের একটা রূপান্তরিত বিটপ হচ্ছে আমাদের ফুল। এই জিনিসটা মনে থাকবে তো? আচ্ছা, তো আশা করি হচ্ছে আমাদের ফুল সম্পর্কে একদম বেসিক একটা কথাবার্তা বা ফুলের সংজ্ঞাটা হচ্ছে আমরা বুঝতে পারছি আশা করি। এখন তাহলে চলো আমরা এই জিনিসপাতিগুলো একটু মুছে দিয়ে ফুলের যে বিভিন্ন অংশগুলো আছে বা বিভিন্ন স্তবকগুলো আছে সেগুলো ভাই দেখাই তোমাদেরকে, তাহলে হচ্ছে যখন বই থেকে তোমরা এই জিনিসটা পড়তে যাবা তখন তোমাদের আশা করি কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদের যে প্রজনন অঙ্গ অর্থাৎ ফুল, সেই ফুলের মাঝে আসলে কয়টা অংশ থাকে বা কয়টা স্তবক থাকে। আমরা মনে রাখবো ফুলের মাঝে হচ্ছে পাঁচটা অংশ থাকে এবং সেই প্রত্যেকটা অংশকে বলা হয় এক একটা স্তবক। তার মানে ফুলের মাঝে মোট কয়টা অংশ থাকে বা কয়টা স্তবক থাকে, স্তবক থাকে হচ্ছে মোটমাট পাঁচটা। তাহলে জেনে নিয়ে হচ্ছে সেই স্তবকগুলা কোনগুলা, এক নাম্বার হচ্ছে পুষ্পাক্ষ। দেখো এই যে ফুলগুলো আছে সেই ফুলের মাঝে একটা
একটা অক্ষ বা একটা জায়গার উপর, একটা ফাউন্ডেশনের উপর কিন্তু এই ফুলের বাকি অংশগুলো সাজানো আছে, ঠিক না? তাহলে সেই অক্ষটাকে বা সেই ফাউন্ডেশনটাকে আমরা কি বলবো? সেই ফাউন্ডেশনটাকে আমরা বলবো হচ্ছে পুষ্পাক্ষ। এরপর আসা যাক বৃতি। বৃতি জিনিসটা কি? আমরা তুমি যদি হচ্ছে একটা ফুল নাও, ফুলের নিচের দিকে দেখবা কিছু পরিমাণ সবুজ অংশ হচ্ছে ছড়ানো ছিটানো আছে। সেই সবুজ অংশগুলা কি বলা হয়? সেই সবুজ অংশগুলাকে বলা হয় হচ্ছে বৃতি। সেই সবুজ অংশগুলাকে কি বলা হয়? সেই সবুজ অংশগুলাকে বলা হয় হচ্ছে বৃতি। এখন বৃতি যদি হচ্ছে এরকম ভাবে লাগানো থাকে, তখন তাকে কি বলা হবে? তখন তাকে বলা হবে হচ্ছে যুক্ত বৃতি। অন্যদিকে বৃতি যদি হচ্ছে এরকম ভাবে আলাদা আলাদা অংশ বিভক্ত হয়ে থাকে, তখন সেই জিনিসটাকে কি বলা হবে? বৃতি এরকম আলাদা আলাদা অংশে বিভক্ত হয়ে থাকলে তাকে বলা হবে হচ্ছে বিযুক্ত বৃতি। এবং বিযুক্ত বৃতির ক্ষেত্রে যেখানে হচ্ছে বৃতিগুলো যুক্ত নাই পরস্পরের সাথে, সেখানে এই প্রত্যেকটা অংশকে, এই প্রত্যেকটা অংশকে বলা হবে হচ্ছে বৃতির অংশ। তাহলে কি বলা হবে সেটাকে? বৃত্তাংশ বলা হবে। ঠিক আছে, তাহলে আমরা জেনে গেলাম হচ্ছে উদ্ভিদের মাঝে বা ফুলের মাঝে হচ্ছে যে অংশগুলো আছে সেই অংশগুলোর মাঝে সেকেন্ড যে অংশটা অর্থাৎ বৃতির অংশ, বৃতির অংশকে কি বলা হবে? বৃত্তাংশ বলা হবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আছে, এই জিনিসটা হচ্ছে তোমাদের বইতে লেখা নাই, কিন্তু তোমরা যখন হচ্ছে পড়তে যাবা তোমাদের মাঝে একটা পেস্ট লাগতে পারে। সেই পেস্টটা কি ভাইয়া? সেই পেস্টটা হচ্ছে আমরা মনে রাখবো যে তোমাদের লেভেলে বা এসএসসি পর্যায়ে হচ্ছে ফুলের পাঁচটা অংশ দেখানো হয়েছে, অর্থাৎ এই যে পুষ্পাক্ষের কথা আমি বললাম সেই পুষ্পাক্ষকে কাউন্ট করে হচ্ছে মোটমাট পাঁচটা অংশ তোমাদের বইতে হচ্ছে দেখানো হয়েছে। কিন্তু আমরা যখন হচ্ছে এইচএসসি পর্যায়ে যাবো, এইচএসসি পর্যায়ে গেলে আমরা দেখবো যে সেখানে হচ্ছে পুষ্পাক্ষকে ফুলের অংশ হিসেবে কাউন্ট করা হয় নাই। সো ফুলের অংশ হিসেবে পুষ্পাক্ষকে যদি হচ্ছে কাউন্ট করা না হয়, তাহলে ফুলের মোটমাট স্তবক কয়টা? স্তবক হচ্ছে চারটা। সো সেই চারটা স্তবকের হিসাবেই হচ্ছে তোমাদের বইতে দেখবা যে এই যে বৃতি, সেই বৃতিকে বলা হয়েছে সবচেয়ে বাইরের স্তবক। তারপর হচ্ছে দলমণ্ডল। দলমণ্ডল মানে আর কিছুই না, দলমণ্ডল মানে হচ্ছে পাপড়িগুলা। প্রত্যেকটা পাপড়ি হচ্ছে এক একটা দল, তাহলে অনেকগুলা দল বা অনেকগুলা পাপড়ি, সেজন্য বলা হয়েছে হচ্ছে দলমণ্ডল। তাহলে দেখবা এই দলমণ্ডলকে বলা হয়েছে হচ্ছে সেকেন্ড স্তবক বা দ্বিতীয় স্তবক। সো তোমরা হচ্ছে পড়তেছো এইভাবে যে পুষ্পাক্ষ হচ্ছে এক নাম্বার স্তবক, তারপর হচ্ছে বৃতি হচ্ছে দুই নাম্বার স্তবক, দলমণ্ডল হচ্ছে তিন নাম্বার স্তবক, এরকম ভাবেই নর্মালি হচ্ছে তোমাদের কমন সেন্সে কাজ করার কথা। কিন্তু যখন হচ্ছে বই পড়তে যাবা, বইতে দেখবা যে বৃতিকে বলা হয়েছে প্রথম স্তবক, তারপর হচ্ছে দলমণ্ডল বা দলকে বলা হয়েছে হচ্ছে সেকেন্ড স্তবক, তাহলে এখানে কিন্তু একটা প্যাচ লাগতে পারে। সো প্যাচটা আমি ফার্স্টেই হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আমরা মনে রাখবো যে আমাদের এইচএসসি পর্যায়ে বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে হচ্ছে এই পুষ্পাক্ষকে আমাদের ফুলের অংশ হিসেবে বা ফুলের স্তবক হিসেবে কাউন্ট করা হয় নাই। সো যেহেতু কাউন্ট করা হয় নাই, সুতরাং কাউন্ট ডাউন বা নাম্বারিংটা কোথা থেকে শুরু হবে? নাম্বারিং শুরু হবে হচ্ছে বৃতি থেকে। বৃতিকে বলা হবে হচ্ছে প্রথম স্তবক বা সবচেয়ে বাইরের স্তবক, তারপর বলা হবে হচ্ছে দলমণ্ডল, দলমণ্ডলকে বলা হবে হচ্ছে সেকেন্ড স্তবক, পুংস্তবককে বলা হবে হচ্ছে তৃতীয় স্তবক, এবং স্ত্রী স্তবককে কি বলা হবে? চতুর্থ স্তবক বলা হবে। ঠিক আছে, সো এই জিনিসটা কিন্তু তোমাদের পেস্ট লাগতে পারতো ভাইয়া, প্রথমেই হচ্ছে এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। এরপর যেটা কথা সেটা হচ্ছে ফুলের মাঝে এই যে পাঁচটা স্তবক, তাহলে আমরা এই দেখে নিই, দলমণ্ডল পর্যন্ত আসছিলাম, আমরা এই যে পাপড়িগুলোর কথা বলতেছি ভাইয়া, সেই পাপড়িগুলোই হচ্ছে ফুলের দ্বিতীয় স্তবক। এরপর আসা যাক পুংস্তবক বা এন্ড্রোসিয়াম সম্পর্কে। এই যে আমরা লাল কালারের যে জিনিসপাতিগুলো দেখতে পাচ্ছি সেগুলোই হচ্ছে আসলে পুংস্তবক। যে পুংস্তবকের মাঝে তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে দেখবা যে দুইটা অংশ আছে। এক নম্বর হচ্ছে উপরের দিকের এই অংশ, যেটাকে আমরা কি বলবো, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে পরাগ ধানী। অন্যদিকে এই যে নিচের দিকের অংশ, সেই নিচের দিকের অংশটাকে আমরা কি বলবো? পরাগ দণ্ড। তাহলে পরাগ ধানী, পরাগ দণ্ড, এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের কি গঠিত? পুংস্তবক গঠিত। এবং পরাগধানী ও পরাগদণ্ডের মাঝে এই যে সংযুক্তির জায়গাটা আছে, সেই সংযুক্তির জায়গাটাকে আমরা কি বলবো? যোজনী বলবো। ঠিক আছে, তাহলে আমরা কি কি মনে রাখবো? যে পুংস্তবক বা এন্ড্রোসিয়াম সেটা হচ্ছে উদ্ভিদের যে ফুল আছে সেই ফুলের মাঝে থাকা তৃতীয় স্তবক, যে স্তবকটা আসলে দুইটা অংশ, যে দুইটা অংশ কি কি? এক নম্বর হচ্ছে উপরের দিকে থাকা এই পরাগধানী, এবং নিচের মাঝে এই যে দণ্ডটা আছে সেই দণ্ডটাকে আমরা কি বলি? পরাগদণ্ড। পরাগধানী এবং পরাগদণ্ডের মাঝে এই যে মিলিত হওয়ার যে জায়গাটা আছে সেই জায়গাটাকে আমরা কি বলি? যোজনী বলি। ঠিক আছে, আশা করি পুংস্তবক সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাইছো। এরপর আসো স্ত্রী স্তবক। আমরা মনে রাখবো একটা ফুলের একদম কেন্দ্রের দিকে বা একদম মাঝামাঝি জায়গায় যে জিনিসটা থাকে বা যে স্তবকটা থাকে সেটাই হচ্ছে তার স্ত্রী স্তবক। সেই স্ত্রী স্তবকের মাঝে আসলে অনেকগুলো অংশ থাকে, তিনটা অংশ মিলে থাকে। একটা হচ্ছে এই যে অংশটা, সেই অংশটা অনেকটা মাথার মতো দেখতে না, মাথার মতো দেখতে হলে এই জিনিসটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমরা গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, মুণ্ড মানেই হচ্ছে মাথা বা মুন্ডি, আমরা চেন্নাই এক্সপ্রেস দেখছি, সো সেখান থেকে আমরা মনে রাখবো যে মুণ্ড, মুণ্ড মানেই হচ্ছে মাথা। তাহলে এই যে অংশ স্ত্রী স্তবকের, সেই স্ত্রী স্তবকের মাথাটাকে আমরা কি বলবো? গর্ভমুণ্ড। তাহলে এই দণ্ডটাকে আমরা কি বলবো? দণ্ডটাকে আমরা বলবো হচ্ছে গর্ভদণ্ড। এবং মাঝখানে এই যে অংশটা, সেই অংশটাকে আমরা কি বলবো? গর্ভাশয় বলবো। তাহলে আমরা মনে রাখবো যে স্ত্রী স্তবক, সেই স্ত্রী স্তবকের হচ্ছে তিনটা অংশ, এক নম্বর হচ্ছে গর্ভমুণ্ড, দুই নম্বর হচ্ছে গর্ভদণ্ড,
এবং 3 নাম্বার হচ্ছে গর্ভাশয়, ঠিক আছে? তো আশা করি হচ্ছে এই জিনিসপাতিগুলো একদমই ক্লিয়ার কাট ভাবে তোমাদের মনে থাকবে। এখন আসো যে আমাদের বইতে যে কিছু কথাবার্তা বলা হয়েছে আমি এই জিনিসটা একটু মুছে দিই। 1 নাম্বার যে কথাবার্তা বলা হয়েছে সেটা হচ্ছে কোনো একটা উদ্ভিদের মাঝে এই যে 5টা অংশ, মানে তার যে ফুল, সেই ফুলের মাঝে এই যে 5টা স্তবক, সেই 5টা স্তবকে যদি হচ্ছে উপস্থিত থাকে তখন সেই ফুলটাকে বলা হবে হচ্ছে সম্পূর্ণ ফুল। তখন সেই ফুলটাকে কি বলা হবে? সম্পূর্ণ ফুল, কারণ তার ভিতরে হচ্ছে 5টা স্তবকই উপস্থিত আছে। এরকম এক সম্পূর্ণ ফুলের উদাহরণ কি? সম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে জবা। অন্যদিকে কোনো একটা ফুলের মাঝে যদি এই 5টা স্তবক থেকে যে কোনো একটা স্তবক মিসিং থাকে, ধরো আমাদের পুংস্তবকটা নাই কিংবা স্ত্রীস্তবক নাই, এরকম হইলে সেই ধরনের ফুলকে আমরা কি বলবো? অসম্পূর্ণ ফুল বলবো। সেই ধরনের ফুলকে আমরা বলবো হচ্ছে অসম্পূর্ণ ফুল। অসম্পূর্ণ ফুলের উদাহরণ হচ্ছে লাউ, ঠিক আছে? লাউ গাছের মাঝে যে ধরনের ফুল হয় সেটাতে হয় পুংস্তবক থাকে না হয়তো হচ্ছে স্ত্রীস্তবক থাকে, ঠিক আছে? সো এই জন্য লাউ ফুল কি কি বলা হবে? লাউ ফুলকে বলা হবে হচ্ছে অসম্পূর্ণ ফুল। সো এটা গেল সম্পূর্ণ অসম্পূর্ণ। এরপর আসো যে একটা ফুলের মাঝে যে বৃন্ত আছে, বৃন্ত মানে কি? বৃন্ত মানে হচ্ছে এটা যদি হচ্ছে একটা কাণ্ড হয় বা এটা যদি একটা ডাল হয়, সেই ডাল থেকে বা ডালের কোনো একটা জায়গা থেকে কিন্তু আমরা দেখি একটা ফুল ফুটে আছে। সো এই যে অংশটা, সেই অংশটাকে কি বলা হবে? সেই অংশটাকে বলা হবে হচ্ছে বৃন্ত। তাহলে কোনো একটা ফুলের মাঝে যদি এরকম বৃন্ত থাকে তাহলে তাকে বলা হবে হচ্ছে সবৃন্ত ফুল, আর কোনো একটা ফুলের মাঝে যদি এরকম বৃন্ত না থাকে তখন সেই জিনিসটাকে কি বলা হবে? অবৃন্তক ফুল। আমরা দেখতেই পারতেছি যে জবা ফুলের মাঝে হচ্ছে এরকম একটা বৃন্ত লাগানো আছে, তাহলে সেই ধরনের ফুলকে আমরা কি বলবো? জবা ফুল হচ্ছে এক ধরনের সবৃন্তক ফুলের উদাহরণ। অন্যদিকে হাতিশুরু নামে একটা ফুল আছে যে ফুলের মাঝে কি থাকে না, কোনো ধরনের হচ্ছে এরকম বৃন্ত থাকে না। এবং রজনীগন্ধা হচ্ছে এক্ষেত্রে একটা উদাহরণ হইতে পারে। রজনীগন্ধার ক্ষেত্রে আমরা দেখবো যে কোনো ধরনের বৃন্ত কিন্তু পাওয়া যায় না। তো আমরা বুঝতে পারলাম যে কোনটা হচ্ছে সবৃন্তক ফুল, কোনটা হচ্ছে অবৃন্তক ফুল। বৃন্ত জিনিসটা কি সেটা আশা করি আমরা একদমই ক্লিয়ারলি বুঝতে পারছি। এরপর আসা যাক আমাদের যে নেক্সট অংশ, সেটা হচ্ছে কোনো একটা ফুলের মাঝে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো একটা ফুলের মাঝে যদি হচ্ছে পুংস্তবক থাকে স্ত্রীস্তবক থাকে, অর্থাৎ তার ভিতরে হচ্ছে শুক্রাণু তৈরি হবে ডিম্বাণু তৈরি হবে, এরকম ধরনের ফুলকে কি বলবো? এরকম ধরনের ফুলকে আমরা বলবো হচ্ছে উভলিঙ্গ ফুল। উভলিঙ্গ ফুলের উদাহরণ আমরা দেখতে পারতেছি জবা ফুল। জবা ফুলের মাঝে হচ্ছে আমরা এই যে চিত্রটা আঁকছি সেটা মেইনলি হচ্ছে জবা ফুলের চিত্র। জবা ফুলকে হচ্ছে আদর্শ একটা ফুল হিসেবে চিন্তা করা হয়, কারণ এর ভিতরে হচ্ছে এই যে 5টা স্তবক, সেই 5টা স্তবকে এর ভিতরে সাজানো থাকে। সো আমরা দেখতে পারতেছি যে জবা ফুলের মাঝে পুংস্তবক বা হচ্ছে আমাদের পরাগধানী পরাগদণ্ড এই অংশগুলো থাকে, পাশাপাশি হচ্ছে স্ত্রীস্তবক অর্থাৎ গর্ভমুণ্ড গর্ভদণ্ড, তারপর হচ্ছে গর্ভাশয় এই অংশগুলো থাকে। কাজেই যেহেতু হচ্ছে জবার মাঝে পুংস্তবক থাকে স্ত্রীস্তবক থাকে, জবাকে আমরা কি বলবো? জবাকে আমরা বলবো হচ্ছে উভয়লিঙ্গ ফুল। অন্যদিকে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের মাঝে যে কোনো একটা স্তবক যদি থাকে তখন তাকে কি বলা হবে? একলিঙ্গ ফুল বলা হবে। যদি শুধুমাত্র হচ্ছে পুংস্তবকটা থাকে তখন তাকে বলা হবে হচ্ছে পুংপুষ্প। অন্যদিকে যদি হচ্ছে স্ত্রীস্তবকটা শুধুমাত্র থাকে তখন তাকে বলা হবে হচ্ছে স্ত্রী ফুল, ঠিক আছে, বা স্ত্রী পুষ্প। সো এই জিনিসটি হচ্ছে এই জিনিসটির উদাহরণ তাহলে কি হবে? আমি একটু আগেই বললাম যে এই জিনিসটার উদাহরণ হচ্ছে লাউ। লাউ গাছের ক্ষেত্রে যে লাউ ফুল হয় সে লাউ ফুল হয় হচ্ছে স্ত্রী ফুল হয়, না হলে হচ্ছে পুরুষ ফুল হয়, অর্থাৎ তার হচ্ছে হয় পুংস্তবক থাকে অথবা স্ত্রীস্তবক থাকে। সো আশা করি এতক্ষণ পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম সেগুলো একদমই ক্লিয়ার। এবং পাশাপাশি কোনো একটা উদ্ভিদের যে ফুল আছে সেই ফুলের মাঝে যদি কোনো ধরনের পুংস্তবকই না থাকে বা স্ত্রীস্তবকই না থাকে, কোনো ধরনের হচ্ছে পুংস্তবক স্ত্রীস্তবক না থাকে, তখন তার যেহেতু হচ্ছে কোনো ধরনের লিঙ্গ নাই, লিঙ্গ না থাকলে তাকে আমরা কি বলবো? ক্লিপ ফুল বলবো। আমরা কিন্তু নিউটার জেন্ডার বা ক্লিপ লিঙ্গ কিন্তু পড়ছি, যেখানে হচ্ছে কোনো ধরনের লিঙ্গ থাকে না। তো আশা করি হচ্ছে আমাদের ক্লিপ ফুল বা হচ্ছে পুংপুষ্প স্ত্রী পুষ্প অর্থাৎ একলিঙ্গ ফুল উভলিঙ্গ ফুল এগুলো সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার কাট আইডিয়া তৈরি হয়েছে। আচ্ছা, এবার আসা যাক হচ্ছে আমাদের এই পুষ্পাক্ষ, সেই পুষ্পাক্ষের আসলে কাজটা কি? পুষ্পাক্ষের কাজ হচ্ছে, বুঝতে পারতেছো, এই জিনিসটা অনেকটা ফাউন্ডেশনের মতো কাজ করে, আর ফাউন্ডেশনের কাজ হচ্ছে মূল জিনিসকে ধরে রাখা, অর্থাৎ ফুলের যে বাকি 4টা স্তবক আছে সেই 4টা স্তবককে ধরে রাখার কাজটাই করে হচ্ছে আমাদের পুষ্পাক্ষ। এরপর আসা যাক বৃতি। বৃতির কাজ কি? বৃতির কাজ হচ্ছে, বৃতি যেহেতু হচ্ছে উদ্ভিদের বা ফুলের হচ্ছে বাইরের অংশে থাকে, বাইরের অংশে থাকলে তার মানে তার কাজ কি হবে? তার কাজ হবে হচ্ছে রোদ বৃষ্টি বা কোনো ধরনের হচ্ছে পোকার আক্রমণ থেকে আমাদের ফুলের ভিতরের অংশটাকে রক্ষা করা। এটার কাজ কি? এটা হচ্ছে আমি ছোটভাবে আঁকছি, এই জিনিসটা আরও ছড়াই থাকে। সো সে হচ্ছে ফুলের ভিতরের অংশটাকে প্রোটেক্ট করে। পাশাপাশি হচ্ছে এই বৃতি যদি হচ্ছে কালারফুল হয়, বিভিন্ন ধরনের রঙের হয়, সেই রং দেখে হচ্ছে পোকামাকড় আকৃষ্ট হবে, পোকামাকড় আকৃষ্ট হলে হচ্ছে উদ্ভিদের পরাগায়ন হয়, সুতরাং সে কিন্তু হচ্ছে যদি রং বেরঙ্গের হয় বৃতিগুলা, তখন সেই জিনিসটা বা বৃত্তাংশগুলো যদি হচ্ছে রং বেরঙ্গের হয়
হয়, তখন সেই জিনিসটা কিন্তু উদ্ভিদের পরাগায়নের ক্ষেত্রে বা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলমণ্ডল বা পাপড়ি সম্পর্কে আশা করি তোমাদেরকে কিছু বুঝাইতে হবে না। পাপড়ি সম্পর্কে আমরা আগে থেকেই জানি, পাপড়ির কাজ হচ্ছে বিভিন্ন রঙের হয় পাপড়ি, এবং সেই পাপড়ি দেখেই হচ্ছে বিভিন্ন ধরনের পোকামাকড় ফুলের মাঝে আসে। সেই পোকামাকড় এসে পোকামাকড়ের গায়ে হচ্ছে এখানে যে পরাগধানী আছে, সে পরাগধানী থেকে পরাগ রেণু লেগে যায়। সেই পরাগ রেণু তাদের মাধ্যমে পরিবাহিত হয়ে অন্য কোনো একটা ফুলের, বা এই ফুলটারই হচ্ছে আমাদের এই যে গর্ভমুণ্ড, সে গর্ভমুণ্ডে গিয়ে পতিত হয়। পতিত হইলে সে পরাগ রেণু তখন একটা নালী সৃষ্টি করে, যে নালীটাকে আমরা কি বলি, যে নালীটাকে আমরা বলি হচ্ছে পোলেন টিউব বা পরাগ নালী। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে এই যে আমাদের পরাগধানী, সে পরাগধানীতে কি তৈরি হয়, পরাগধানীতে ধরো হচ্ছে এরকম ভাবে অনেকগুলা পরাগ রেণু তৈরি হইলো। পরাগ রেণু তৈরি হওয়ার পর তারপর হচ্ছে কোন একটা পোকামাকড় আসবে, পোকামাকড় এসে সে যখন হচ্ছে এখানে বসবে, বসলে তার গায়ে হচ্ছে এই পরাগ রেণুগুলো লেগে যাবে, বা বায়ুর মাধ্যমে এই জিনিসটা হইতে পারে, শুধুমাত্র যে পোকামাকড় এই ক্ষেত্রে কাজ করবে ওই জিনিসটা ওইরকম না। সো এই পোকামাকড়টা যখন হচ্ছে উড়ে গিয়ে এই ফুলটারে বা নতুন কোন একটা ফুলের হচ্ছে আমাদের এই গর্ভমুণ্ডে তোমার হচ্ছে বসবে বা গর্ভমুণ্ডে হচ্ছে দাঁড়াবে, তখন হচ্ছে সেখান থেকে পরাগ রেণুটা এখানে গর্ভমুণ্ডে পতিত হবে। গর্ভমুণ্ডে পতিত হইলে পরাগ রেণু তখন হচ্ছে একটা নালী সৃষ্টি করবে, যে নালীটাকে আমরা কি বলি, যে নালীটাকে আমরা বলি হচ্ছে পরাগ নালী কিংবা পোলেন টিউব। সেই পোলেন টিউবের ভিতরে ওই যে পরাগ রেণুর কথা বললাম, সে পরাগ রেণু থেকে তখন হচ্ছে কি সৃষ্টি হবে, পরাগ রেণু থেকে তখন সৃষ্টি হবে হচ্ছে শুক্রাণু। সেই শুক্রাণু তখন গিয়ে হচ্ছে এই যে ডিম্বাশয় বা গর্ভাশয়ের ভিতরে থাকা ডিম্বাণু, সেই ডিম্বাণুকে নিষিক্ত করবে। নিষিক্ত করলে তখন হচ্ছে সেখান থেকে নতুন ধরনের হচ্ছে উদ্ভিদের সৃষ্টি হবে। তো আশা করি হচ্ছে মূল কাহিনীটা তোমরা বুঝতে পারছো। তাহলে দলমণ্ডলের কাজটা আমরা জানলাম, যে দলমণ্ডলের কাজ হচ্ছে বা পাপড়ির কাজ হচ্ছে বিভিন্ন ধরনের রং বেরঙের হয় সে, এবং সেই রং দেখে হচ্ছে পোকামাকড় আকৃষ্ট হয়, পোকামাকড় আকৃষ্ট হলে উদ্ভিদের পরাগায়নে সে হচ্ছে সহায়তা করে। এবার আসো পরাগধানী সম্পর্কে আমরা কিছু কথাবার্তা বলি। এই যে পরাগধানী, যে আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আমাদের পরাগদণ্ড এবং এটা হচ্ছে আমাদের পরাগধানী। সো যদি এরকম হয় যে কোনো একটা ফুলের মাঝে এটা ধরো একটাই মাত্র হচ্ছে আমাদের কি আছে, একটাই মাত্র পরাগদণ্ড আছে, এবং সেই দণ্ডের মাঝে অনেকগুলা পরাগধানী এরকম ভাবে হচ্ছে সাজানো আছে। তো এরকম যদি হয় ভাইয়া, সেই ধরনের ফুল যেখানে হচ্ছে পরাগধানী গুলা একসাথে হচ্ছে এক গুচ্ছে সাজানো আছে, একটাই মাত্র পরাগদণ্ড এবং সেই একটা মাত্র পরাগদণ্ডে পরাগধানী গুলা সাজানো আছে, এই জিনিসটাকে কি বলা হয়, এক গুচ্ছ পুংস্তবক বলা হয়। যেমন এক গুচ্ছ পুংস্তবকের উদাহরণ দেখা যায় হচ্ছে জবা ফুলে। ঠিক আছে, এইরকম জিনিসটা দেখা যায় হচ্ছে জবা ফুলে। যদি এরকম হয় যে দুইটা ধরো হচ্ছে আমাদের কি আছে, দুইটা আছে হচ্ছে পরাগদণ্ড, এবং সে দুইটা পরাগদণ্ডে হচ্ছে আমাদের এই যে পরাগধানী গুলা সেগুলো হচ্ছে সাজানো আছে। এখানে কি এই যে পরাগধানী গুলো আছে, সেই পরাগধানী গুলো হচ্ছে এরকম ভাবে সাজানো আছে। তাহলে সেই ধরনের ফুলের এই যে পুংস্তবক, সেই পুংস্তবককে আমরা বলবো হচ্ছে দুই গুচ্ছ বা দ্বিগুচ্ছ, দ্বিগুচ্ছ পুংস্তবক। যেমন দ্বিগুচ্ছ পুংস্তবকের উদাহরণ দেখা যায় হচ্ছে মটরশুটিতে বা মটর ফলে। ঠিক আছে, মটর ফুলে, সরি। তো এরপর আসা যাক হচ্ছে যদি এরকম হয় যে অনেকগুলো হচ্ছে পরাগদণ্ড, এখানে যে জিনিসটা দেখানো হয়েছে অনেকগুলা পরাগদণ্ড এবং সে পরাগদণ্ডে আসলে অনেকগুলা হচ্ছে পরাগধানী সাজানো আছে। তাহলে অনেকগুলা পরাগদণ্ড এবং সে অনেকগুলা পরাগদণ্ডে হচ্ছে অনেকগুলা পরাগধানী সাজানো আছে, এরকম হলে সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক। এবং বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ কি, বহুগুচ্ছ পুংস্তবকের উদাহরণ হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুলের ক্ষেত্রে হচ্ছে অনেকগুলা পরাগদণ্ড দেখা যায় এবং সে পরাগদণ্ডগুলোতে অনেক অনেক হচ্ছে আমাদের পরাগধানী সাজানো থাকে। তো আশা করি হচ্ছে একগুচ্ছ পুংস্তবক, দ্বিগুচ্ছ পুংস্তবক, বহুগুচ্ছ পুংস্তবক এই জিনিসটা সম্পর্কে একটা ক্লিয়ার কাট আইডিয়া পাইছো। এবার আসা যাক যদি এরকম হয় কোনো একটা ফুলের মাঝে যে পরাগধানীগুলো দেখানো যাচ্ছে, সে পরাগধানীগুলো একটা আরেকটার সাথে লাগানো আছে, তখন সেই ধরনের অবস্থাটাকে বলা হয় হচ্ছে যুক্তধানী। অনেকগুলা পরাগধানী যদি একসাথে যুক্ত থাকে, অনেকগুলা পরাগধানী কি হয়েছে একটা আরেকটার সাথে যুক্ত আছে, সেই ধরনের অবস্থাটাকে আমরা কি বলি, যুক্তধানী বলি। ঠিক আছে, সো যুক্তধানী জিনিসটা কি আমরা আশা করি বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা দেখতে পারতেছি পরাগধানী এবং এই যে আমরা দেখতে পারতেছি পরাগদণ্ড, দুইটাকে একসাথে আমরা যে বলতেছি পুংকেশর, সেগুলা যদি আমাদের এই ফুলের পাপড়ি অর্থাৎ দলের সাথে লাগানো থাকে, এই যে আমাদের পরাগধানী এবং আমরা যে দেখতে পারতেছি পরাগদণ্ড, সেটা যদি হচ্ছে আমাদের এই পাপড়ির সাথে বা এই যে দল বলতেছি আমরা যেটাকে সেটার সাথে যদি লাগানো থাকে, তখন সেই ধরনের পুংকেশরকে আমরা কি বলবো, সেই ধরনের পুংকেশরকে আমরা বলবো যেহেতু দলের সাথে লাগানো, তার জন্য এটাকে বলা হবে হচ্ছে দললগ্ন, দললগ্ন পুংকেশর। যেমনই দললগ্ন পুংকেশর কিসের মাঝে দেখা যায়, ধুতরার মাঝে দেখা যায়, ধুতরা ফুলের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পারি। তো মোটামুটি এই ছিল হচ্ছে পুংস্তবক কিংবা অ্যানড্রোসিয়াম সম্পর্কে আলোচনা। আশা করি এখন যখন হচ্ছে তোমরা বই থেকে হচ্ছে পুংস্তবক বা এই অংশগুলো পড়বা, তখন হচ্ছে ইজিলি হচ্ছে সে কথাগুলো বুঝতে পারবা। এরপর আসে হচ্ছে স্ত্রীস্তবক বা গাইনেশিয়াম সম্পর্কে কথাবার্তায় আমরা আসি। সো স্ত্রীস্তবক মানে কি, আমরা আগেই বললাম যে স্ত্রীস্তবক বা গাইনেশিয়াম এই জিনিসটা হচ্ছে একটা ফুলের একদম কেন্দ্র বরাবর বা মাঝ বরাবর অবস্থান করে, এবং সেই জিনিসটার মাঝে এই যে অংশটা আমরা দেখতে
দেখতে পারতেছি, এই ফুল অংশটাকে বলা হয় এক একটা গর্ভপত্র। আমরা মনে রাখবো যে এই যে স্ত্রীস্তবক, স্ত্রীস্তবক হচ্ছে এগুলা, যেগুলা কিনা একটা ফুলের একদম মাঝ বরাবর থাকে, এবং এর ভিতরে যে অংশগুলো আমরা দেখতে পারতেছি সবটা অংশকে একত্রিতভাবে বলা হয় এক একটা গর্ভপত্র। এবং এই গর্ভপত্রের সংখ্যা একটা হইতে পারে, একাধিক হইতে পারে। এখন আসা যাক একটা গর্ভপত্রের মাঝে কয়টা অংশ থাকে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলছিলাম যে একটা গর্ভপত্রের মাঝে তিনটা অংশ থাকে। সে তিনটা অংশ কি কি? এক নাম্বার হচ্ছে এই উপরের দিকের একদম মাথার দিকের যে অংশটা, সেটাকে আমরা কি বলতেছিলাম, গর্ভমুণ্ড। মুণ্ড মানেই হচ্ছে মাথা। তারপর এই যে দণ্ডাকৃতির যে অংশটা, সেটাকে আমরা কি বলতেছিলাম, গর্ভদণ্ড। এবং মাঝখানের এই যে অংশ, সে অংশটাকে আমরা কি বলতেছিলাম, সে অংশটাকে আমরা বলতেছিলাম হচ্ছে গর্ভাশয়। তাহলে আমরা মনে রাখবো ফুলের মাঝে যে স্ত্রীস্তবক থাকে বা গাইনেশিয়াম থাকে, সে গাইনেশিয়ামের মাঝে এই যে ফুল একটা অংশ, সেই ফুল একটা অংশকে বলা হয় গর্ভপত্র। এবং এরকম গর্ভপত্র একটাও হইতে পারে এরকম, অথবা একাধিকও থাকতে পারে। যদি এমন হয় যে একাধিক গর্ভপত্র আছে এবং সেই গর্ভপত্রগুলো হচ্ছে একটা একটার সাথে লাগানো, তখন সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে যুক্ত গর্ভপত্রী। অন্যদিকে যদি এরকম হয় যে গর্ভপত্রগুলো আলাদা আলাদাভাবে হচ্ছে সাজানো আছে, একটা একটার সাথে লাগানো নাই, যদি একাধিক হয়, আমরা কিন্তু এখানে একটা মাত্র গর্ভপত্র রাখছি, যদি একাধিক গর্ভপত্র হয় এবং সেগুলো যদি একটা একটার সাথে লাগানো না থাকে, তখন সেই জিনিসটাকে কি বলা হবে, তখন সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে বিযুক্ত গর্ভপত্রী। আর একটা গর্ভপত্রের মাঝে কয়টা অংশ? তিনটা অংশ। এক নম্বর হচ্ছে গর্ভমুণ্ড, দুই নম্বর হচ্ছে গর্ভদণ্ড, এবং তিন নম্বর হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমরা জানি ফুল থেকে ফল হয়। সো ফুল থেকে বা ফুলের কোন অংশটা হচ্ছে ফলে পরিণত হয়, ফুলের এই গর্ভাশয় হচ্ছে ফলে পরিণত হয়। যে সকল উদ্ভিদের মাঝে এই গর্ভাশয় নাই, তাদের হচ্ছে ফুল ফলে পরিণত হইতে পারে না। যেমন উদাহরণ কি, উদাহরণ হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদের মাঝে আমরা যে হচ্ছে ফুল দেখি, সেই ফুলের মাঝে কোনো ধরনের গর্ভাশয় থাকে না। গর্ভাশয় না থাকলে সেই জিনিসটা হচ্ছে ফলে পরিণত হইতে পারে না। ঠিক আছে, তো আশা করি হচ্ছে ওভারঅল একটা ধারণা পাইছো। এবং পাশাপাশি আমরা মনে রাখবো এই যে গর্ভাশয়, সেই গর্ভাশয়ের ভিতরেই একটা অংশ থাকে, যে অংশটাকে কি বলা হয়, গর্ভাশয়ের ভিতরে একটা অংশ থাকে, যে জিনিসটাকে বলা হয় হচ্ছে ডিম্বক। সেই ডিম্বকের ভিতরে থাকে হচ্ছে জনন মাতৃকোষ। যে জনন মাতৃকোষ থেকে আমরা একদম ক্লাসের শুরুতে যেটা বলছিলাম যে জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে, ডিম্বাণু তৈরি হবে। কারণ এটা গর্ভপত্র বা আমরা বলতেছি হচ্ছে স্ত্রীস্তবক নিয়ে, স্ত্রীস্তবকের মাঝে কোনটা তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়। তো আশা করি হচ্ছে এই কথাগুলো একদমই ক্লিয়ার। আর পাশাপাশি আরেকটা জিনিস একটু মনে রাখতে পারো, আমরা একটু আগে যেরকম বললাম যে এই ফুল গর্ভাশয়টা হচ্ছে ফলে পরিণত হয়, তাহলে ভিতরের এই যে ডিম্বক, সেই ডিম্বক কিসে পরিণত হবে, বীজে পরিণত হবে। ঠিক আছে, তো আশা করি হচ্ছে আমাদের ফুলের মাঝে এই যে স্ত্রীস্তবক, পুংস্তবক, দলমণ্ডল, বৃতি, পুষ্পাক্ষ, এগুলো সম্পর্কে একদম ওভারঅল একটা ধারণা পাইছো। আজকের ক্লাসটা আমরা শেষ করব একটা খুবই ইন্টারেস্টিং এবং একটা খুবই পাওয়ারফুল হচ্ছে বেসিক শিখে, যে বেসিকটা হচ্ছে আমাদের অন্যদের থেকে অনেক বেশি পরিমাণে বায়োলজিতে এগিয়ে রাখবে। সো চলো সেই জিনিসটা আমরা দেখে নিই। আচ্ছা, সেই ব্যাপারটা হচ্ছে আমরা মনে রাখবো এই জিনিসটা অনেকেরই হচ্ছে প্যাচ লাগে এবং অনেকে হচ্ছে সারা জীবন এই জিনিসটা জাস্ট মুখস্থ করে যায়, এই জিনিসটা হচ্ছে অনেকে বুঝতে চায় না। কিন্তু আমরা একটু বুঝে পড়বো সেটা কি, সেটা হচ্ছে একটা ফুলের মাঝে, শুধুমাত্র একটা ফুলের মাঝে যদি এরকম হয় যে তার হচ্ছে এই পুংস্তবকও আছে এবং স্ত্রীস্তবকও আছে, তখন সেই ফুলটাকে বলা হয় হচ্ছে উভয়লিঙ্গ ফুল। আমরা একটু আগে যেরকমটা বলছিলাম যে এই ধরনের ফুল, যেমন হচ্ছে জবা ফুল এই ক্ষেত্রে একটা উদাহরণ, এই ধরনের ফুলকে কি বলা হয়, উভয়লিঙ্গ ফুল বলা হয়। অন্যদিকে যদি এরকম হয় যে কোনো একটা গাছ আছে, ধরো এটা হচ্ছে একটা গাছ, সেই গাছের মাঝে দুইটা হচ্ছে এরকম ডাল আছে, যে দুইটা ডালের মাঝে হচ্ছে দুইটা ফুল এরকম ধরে আছে, যে দুইটা ফুলের মাঝে একটা ফুল হচ্ছে আমাদের পুরুষ ফুল আর একটা ফুল হচ্ছে আমাদের স্ত্রী ফুল। যদি এরকম হয় যে একটা গাছের মাঝেই দুই ধরনের ফুল জন্মায়, অর্থাৎ একটা পুরুষ ফুল জন্মায়, স্ত্রী ফুল জন্মায়, এবং তাদের মাঝে হচ্ছে পরাগায়ন হয়, তাদের মাঝে পরাগায়নের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম হয়, তাহলে সেই ধরনের উদ্ভিদটাকে, সেই ধরনের উদ্ভিদ যার ভিতর হচ্ছে পুরুষ ফুলও তৈরি হয়, স্ত্রী ফুলও তৈরি হয়, এবং তাদের মাঝে হচ্ছে পরাগায়নের মাধ্যমে নতুন একটা উদ্ভিদের জন্ম হয় বা নতুন একটা হচ্ছে বংশধরের সৃষ্টি হয়, তাহলে সেই ধরনের উদ্ভিদকে আমরা বলবো হচ্ছে সহবাসী উদ্ভিদ। সহবাসী উদ্ভিদ, তাহলে সহবাসী উদ্ভিদ কারা? সহবাসী উদ্ভিদ হচ্ছে এমন একটা উদ্ভিদ যে উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে দুই ধরনের ফুল তৈরি হয়, পুরুষ ফুলও তৈরি হয়, স্ত্রী ফুলও তৈরি হয়। একটা গাছ, একটা গাছের এক পাশে হচ্ছে পুরুষ ফুল তৈরি হয়েছে, আরেক পাশে হচ্ছে স্ত্রী ফুল তৈরি হয়েছে, তাদের মাঝে পরাগায়নের মাধ্যমে নতুন একটা উদ্ভিদের জন্ম হয়ে গেছে। এরকম হইলে সেই উদ্ভিদটাকে কি বলা হবে, সেই উদ্ভিদটাকে বলা হবে হচ্ছে সহবাসী উদ্ভিদ। যদি এরকম হয় যে একটা গাছ আছে, ধরো এটা একটা গাছ, সেই গাছের মাঝে শুধুমাত্র পুরুষ ফুল তৈরি হয়, আরেকটা গাছ আছে, এটা আলাদা একটা গাছ, সেই
একটি গাছের মাঝে শুধুমাত্র স্ত্রী ফুল তৈরি হয়। এই গাছের পুরুষ ফুলের মাঝে যে পরাগরেণু, সেই পরাগরেণু যদি হচ্ছে বায়ু, পোকামাকড় বা কোনো একটা মাধ্যমের মাধ্যমে যদি বাহিত হয়ে সে যদি হচ্ছে এই গাছের, এই সেকেন্ড গাছের যে হচ্ছে স্ত্রী ফুল আছে, সেই স্ত্রী ফুলের এই গর্ভমুণ্ডে পতিত হয় এবং গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর পোলেন টিউব কিংবা হচ্ছে পরাগ নালী তৈরি করে এই গর্ভাশয়ের ভিতরে থাকা ডিম্বাণুকে গিয়ে নিষিক্ত করে, সেই ক্ষেত্রে এই যে উদ্ভিদগুলো আছে, যে উদ্ভিদগুলোর মাঝে শুধুমাত্র পুরুষ ফুল তৈরি হচ্ছে, শুধুমাত্র স্ত্রী ফুল তৈরি হচ্ছে, তাদেরকে বলা হবে হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। ভিন্নবাসী, সহবাসী, তাহলে এই পার্থক্যটা আশা করি বুঝতে পারছি, এবং পাশাপাশি এদের সাথে যে জিনিসটা প্যাঁচ লাগতে পারতো উভলিঙ্গ ফুল, সেই জিনিসটাও কিন্তু আমরা বুঝতে পারছি। উভলিঙ্গ ফুল হচ্ছে একটা ফুলের মাঝে যদি হচ্ছে পুরুষ অংশ অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রী অংশ অর্থাৎ স্ত্রী স্তবক থাকে, তখন সেই ফুলটাকে বলা হবে হচ্ছে উভলিঙ্গ ফুল। আর যদি এরকম হয় যে একটা গাছের মাঝে দুইটা ফুল আছে, একটা পুরুষ ফুল একটা স্ত্রী ফুল, তাদের মাঝে হচ্ছে পরাগায়ন হইতেছে, তাহলে সেই গাছটাকে বলা হবে হচ্ছে সহবাসী গাছ বা সহবাসী উদ্ভিদ। আর যদি এরকম হয় যে একটা গাছ আছে তার মাঝে শুধুমাত্র পুরুষ ফুল তৈরি হয়, একটা গাছ আছে তার ভিতরে শুধুমাত্র হচ্ছে স্ত্রী ফুল তৈরি হয় এবং তাদের মাঝে পরাগায়নের মাধ্যমে নতুন উদ্ভিদের জন্ম হয়, তাহলে সেই গাছগুলোকে বলা হবে হচ্ছে ভিন্নবাসী উদ্ভিদ। এই জিনিসটা অনেকেরই হচ্ছে প্যাঁচ লাগে বা অনেকেই হচ্ছে আসলে বুঝে পড়তে চায় না, তো আশা করি হচ্ছে তোমরা ইজিলি হচ্ছে এই জিনিসটা বুঝতে পারছো। তো বায়োলজি এরকম ভাবেই হচ্ছে মজার সাথে ভিতরে কি কি আসলে কাহিনী আছে সেগুলো একটু বুঝে বুঝে পড়তে হবে, তাহলেই আমরা বায়োলজিতে ভালো করতে পারবো। আশা করি আমাদের এই এসএসসি বায়োলজি কোর্সে যারা অলরেডি ভর্তি হয়েছে তোমাদের অনেক বেশি হচ্ছে ইন্টারেস্টিং লাগছে আমাদের ক্লাসগুলো, আর যারা এখনো আমাদের এসএসসি বায়োলজি কোর্সে ভর্তি হওনি তারা এখনই হচ্ছে ভিডিও ডেসক্রিপশনটা একটু চেক করো বা ফার্স্ট কমেন্টটা চেক করো, সেখানে হচ্ছে ভাইয়ের ফেসবুক আইডি দেওয়া থাকবে, সেখান থেকে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে এসএসসি বায়োলজি কোর্সে হচ্ছে ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা হচ্ছে আমাদের সাথে এসএসসি বায়োলজির যে অংশগুলো আছে বা এর ভিতরে যে কাহিনীগুলো আছে মজার মজার ইন্টারেস্টিং কাহিনীগুলো সেগুলো খুব সহজে মজার সাথে হচ্ছে বুঝতে পারবে এবং তার মাধ্যমে বায়োলজিতে অ্যাটলিস্ট তোমার একটা বস লেভেলের হচ্ছে প্রিপারেশন তৈরি হয়ে যাবে। সো খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, আসসালামু আলাইকুম।